আচ্ছা, যেমন কি বলে, ফ্রেন্ডরা যেমন কাঁধে হাত দিলে যেরকম হয় ঠিক সেভাবে করে দাঁড়ায় আছে। তো আমি মনে করলাম যে কি আমার শ্যাডো হবে এরকম কিছু মনে করার পরে, আবার যখন আরেকটা দেখলাম যেটা দেখতেছি যে অন্যরকম একটু, আমি হারতেছি, হারতে হারতে ছবি তোলার অভ্যাস আমার, এখন আমার হাতে ধরে আরেকজন দাঁড়ায় আছে, ওইরকম ছবি উঠছে। যাক, এরকম অনেকগুলো ছবি উঠতেছে। উঠার পরে আমি কি আম্মুকে দেখাইলাম, আম্মু বলতেছে তুমি আর বাইরে যাবে না। আচ্ছা, আমি বললাম কেন বাইরে যাব না, বলতেছে যে তোমার সাথে কিছু প্রবলেম আছে যেগুলো তোমাকে বলি নাই, আজকে বলি। তো আম্মুর মুখ থেকে শোনা, আম্মু বলতেছে এক সময় ছোটবেলা আমাকে লাল নীল হলুদ পোশাক পরাইতো, আমি নাকি খুব সুন্দর ছিলাম। সো তারপরে কি বলে, আমাকে নাকি কোনোদিনও সন্ধ্যাবেলা বাসায় পাইতো না। আচ্ছা, আমরা তো এখানকার লোকাল, টঙ্গীর লোকাল। হ্যাঁ, তো আমাদের, আমাকে যখন কি বলে আমাদের বাসা থেকে আর একটু দূরে ওইখানে খেলতাম বাচ্চাদের সাথে, তো তখন তো বাচ্চা না, বাট বাচ্চা বাচ্চা একটা মাইন্ড থাকে। কি বলে, কি লোকেশনটা আমি বলি কিরকম, ওই জায়গা হচ্ছে একটা কি বলে তেঁতুল গাছ আছে অনেক বড় ছড়ানো, পিছে একটা মানে পুষ্কণের মতোই, বাট পানি নেই, কাদা টাইপের। তো অনেক কাদা, অনেক কাদা, তারপরে কি বলে অনেক নোংরাও ফেলে রাখছে মানুষ ওইখানে, নাকি প্রতিদিন আমাকে গাছের নিচে সেজদা করে না মানুষ, ঠিক ওইভাবে আমি শুয়ে থাকতাম আর কি, সেজদা অবস্থায় থাকতাম। আমার আম্মু আমাকে খুঁজতে খুঁজতে ওইখানে যেত, সবাই বলতো যে আপনার মেয়ে তো হাঁটতে হাঁটতে ওখানে গেছে, বলতো আমার মেয়ে তো ঘরে ছিল, ওইখানে কিভাবে গেল। তখন কি বলে, আম্মু ওখান থেকে প্রতিদিন আনতেছে আমাকে, প্রতিদিন আনতেছে। একদিন নাকি এরকম রীতিমতোই হচ্ছে আমার সাথে, একদিন আম্মু কি বলে বাজারে গেছে, আব্বু নাই, আমাকে ঘরে তালা দিয়ে গেছে যে আমি যাতে বাইরে যেতে না পারি। তো আমি আইসা দেখে আমি এখানে নাই, তো আম্মু অনেক চিন্তিত হয়ে গেছে, কই গেল, তালাবদ্ধ আমার মেয়ে কোথায়, সবার কাছে জিজ্ঞাসা করতেছে। সেম আমি ওইখানে গেছি, যাওয়ার পরে আম্মু দেখতেছে আমি কোথাও নেই। এখন তো রাত, সন্ধ্যার অনেক পরে, তো আম্মু টর্চ নিয়ে গেছে, ওইখানে অনেক অন্ধকার জায়গা, এখন দেখে আমাকে অন্ধকার মানে কচুরি টচুরি চিনেন হয়তো, তো ওইখানে আমাকে আর কি বলে উল্টাইয়া আর কি মাটির নিচে অর্ধেক আমার অংশ মাথা থেকে প্যাট পর্যন্ত আর পা গুলো আর কি আমি ধুলাচ্ছি আর কি, অনেক লাফালাফি একটা অবস্থা। তো আমার আম্মু আমাকে তো চিনে অবশ্যই, আমি ওনার মেয়ে চিনে, তো উনি কি করলো, একলা তো নামতে পারে না, তো আশেপাশে কিছু মানুষকে ডাক দিল, সবাই মিলে আমাকে তুলতে পারে না, তো একটা হুজুরকে আনলো। আনার পরে উনি কি কি জানি সোড়া পড়লো, তো তারপরে দেখে কি আমি অনেক দূর উপরে উঠা গেছি, উঠার পরে মানে আমাকে মেরে ফেলবে এরকম একটা হাওয়ায় ধোলায় রাখছে, হাওয়ায় ভাসতেছি আমি। তো আম্মু অনেক কান্নাকাটি করতেছে, হুজুর কি জানি বলতেছে সোড়া পড়তেছে, আর বলতেছে ছাইরা দাও, কেন ওর সাথে এরকম করতেছো। তো তখন আমার বয়স নাকি 5 বছর বয়স, তো আম্মু এইভাবে করে বললো, তারপরে আমাকে ছেড়ে দিছে, বাট ওইভাবে করে ছাড়ে নাই। তারপর বলছে আচ্ছা ঠিক আছে ছাইড়ে দিছি, যাও নিয়ে যাও, এখানে যাতে না আসে। তো সেম এভাবে চলতেছে চলতেছে, তারপর আরেকদিন নাকি আমি আরেকদিন আমাকে পাইছে ঠিক তেঁতুল গাছের উপরে, একদম মুখ ডালাছে না যেটা একদম উপরে, সেখানে পাতার উপরে আমি বসে আছি, বসে আছি। আমি কিভাবে, হিন্দুরা যেমন ভগবানকে কিরকম করে না ওইভাবে হাত দুইটা উঁচা করে দিয়া, আমি চোখ বন্ধ করে বসে আছি। তারপরে আম্মু তো আরো বেশি ভয় পেয়ে গেছে, এখন আমি নাকি আম্মুকে চোখ বন্ধ হয়ে আছে, হাত দিয়ে ইশারা করতেছি তুই আয়, তোকে মারলে তোর মেয়েকে ছাড়বো। অনেক বিভৎস একটা গলায় আমি নাকি বলতেছি, আম্মু আরো বেশি ভয় পেয়েছে। তখন আমার নানুর বাড়ি ওইখানে ছিল, তো আমার নানু ওই ওইখান থেকে বেশি দূরে না, 5 মিনিট লাগে, আম্মু খবর দিছে আসলো। আসার পরে এখন নানু অনেক নার্ভাস, কি বলবে উনি, কি বলবে, ওনার তো বয়স হয়েছে। তো আমার মামার আসলো, আমাকে নামাইছে, নামানির পরে আমি নাকি আমার মামাদেরকে চর মারছি, দুই মামাকে চর মারছি ওনার সাথে সাথে বেহুশ, আর আমি অজ্ঞান হয়ে গেছি, জ্ঞান ফিরছে, আমি নাকি বাসায় আসছি, আমি কিছুই বলতে পারি না। আরেকদিন এরকম পাইছে আমাকে পানির ভিতরে, আমি ডুবে গেছি, সামান্য একটু পানি, আমি মনে হয় আমার কোমর পর্যন্ত পানি, ওইখানে নাকি আমি ডুবতেছি, আমি উঠতে পারি না। আচ্ছা, এখন এরকম হইতাছে হইতাছে, তারপর ওখানে নাকি আমাকে ঝাড়পু করার পরে
ভালো হয়েছে আমার মার কাছে নাকি কি বলে খাসি মানত করা হয়েছে, যে দুইটা খাসি দিলে চার পাঁচটা বেজুরা মুরগি দিলে আমাকে ছেড়ে দিবে। আচ্ছা, যাক আমার মা সেটাই করছে, তিন রাস্তার মোড়ে যেখানে আমি কোনোদিন চলতে পারবো না, যদি চলি না হলে আমাকে মেরে ফেলবে না হলে নিয়ে যাবে, ওরকম কিছু বলেছে। তারপর আর কি আমি ঘটনাগুলো শোনার পরে আম্মুকে বললাম, আচ্ছা ঠিক আছে এগুলো তো কখনোই আমাকে বলো নাই, তো এখন যেহেতু শুনছি আচ্ছা ঠিক আছে আমি ওইভাবে চলবো। এখন ওদিন রাতে আমি সে ঘুমাইছি, আম্মুর সাথে ঘুমাইছি, ভয় পেয়েছি এত কিছু শোনার পরে। তো ঘুম থেকে ওইটা দেখি আমার সাথে আমার মা নাই, আমার সাথে অন্য একটা মহিলা শুয়ে আছে, যার পুরোটা শরীর কাটা কাটা, একদম কাটা কাটা রক্ত ছিটকায় আমার শরীরে আসতেছে। আমি মনে করছি যে মশা, হয়তো মশা, আমি এভাবে চড় দিছি আঠার মতো হয়ে গেছে, আমার চোখটা ভেঙে গেছে অল্পতে আমার ঘুম ভাঙে। এখন দেখতেছি আমার হাত রক্তাক্ত। এখন আমি বলতেছি আম্মা আমার মায়ের ফলাইতেছে, তুমি কই, এইভাবে করে চিল্লাচ্ছি। তো আমার আম্মু আম্মু বলতেছে আমি তো ওই যে আমি তোর সাথে, আমি তোর সাথে। এখন আমি আমার মার গলা টিপা ধরছি যে না না আমি মেরে ফেলাবো, আমাকে মারতে দিব না, আমি তোমাকে মেরে ফেলাবো, এরকম ভাবে আমি চিল্লাইতেছি। তো আমার আব্বু আব্বু আবার কি বলে, তো পাশে ছিল, তো পাশে আমাকে এটাই না ধরে রাখতে পারে না, তারপর আমাকে হুজুরের কাছে নিয়ে গেল। তারপর বলতেছে আপনার মেয়ের উপরে জিনের প্রভাব আছে। তো তো আর কি তারপরে অনেক দিন ভালো গেল, তারপর কিছু একটা আর কি কিছু হয় না, সব কিছু নরমাল। আম্মু আর আমাকে ওইভাবে করে কোথাও যাইতে দেয় না, আমি আর কি যেখানে যাই সেখানে আমার ফ্যামিলিকেও নাকিও যাই, যাতে আমাকে প্রোটেক্টেড করতে পারে। সো এটাই হচ্ছে আমার সেকেন্ড স্টোরি। সো আরো একটা ঘটনা শুনছিলাম বন্ধু জান্নাতের কাছ থেকে, সো কেমন লাগলো?